নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটি নতুন স্কলারশিপের ব্যাপারে বলবো। কলগেট কোম্পানির স্কলারশিপ প্রোভাইড করছে, তো আপনারা কোন কোন ক্লাসে পড়লে এই স্কলারশিপটি পাবেন এবং পার ইয়ার কত পাবেন, কোন কোন ক্লাসের জন্য পাবেন, সমস্ত কিছু আমি ডিটেলস এই ভিডিওতে বলবো। ভিডিওটি পুরোটা দেখুন ও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, যাতে আমি প্রচুর পরিমাণে মোটিভেট হই। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে এরকম ধরনের আপডেট তাড়াতাড়ি পেতে ও বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কলগেট কোম্পানি স্কলারশিপটি প্রোভাইড করছে, আপনারা যে কোনো ক্লাসে, অর্থাৎ 10 পাসের পর যদি আপনারা 11 ওঠেন এবং কলেজ ডিপ্লোমা যদি কমপ্লিট করেন, স্পোর্টস পার্সন হন কিংবা এনজিওর অন্তর্ভুক্ত করেন, তাহলে এই স্কলারশিপে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার পর আপনারা পার ইয়ার 30,000 থেকে 70,000 পর্যন্ত পেতে পারেন। আপনারা যদি নেক্সট কোনো স্কলারশিপের ব্যাপারে জানতে চান, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন ক্লাসে পড়ছেন, আমি সেই অনুযায়ী আপনাদের জন্য নেক্সট স্কলারশিপ আপডেট করে দেব। প্রথমেই আমরা জেনে নেব কলগেট কোম্পানি স্কলারশিপটি যেটি প্রোভাইড করছে সেটি লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2021। স্কলারশিপটির হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ আপনারা এখনও অ্যাপ্লাই করতে পারবেন, 28 ফেব্রুয়ারি অবধি ডেট রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এলিজিবিলিটিটা, যে ক্লাস 12 পাস করলেই আপনারা একটি স্কলারশিপ পাবেন। মিনিমাম 60% মার্কস পেতেই হবে আপনাদেরকে, তবে আপনারা এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে ইন্ডিয়ার নাগরিক হতে হবে। ধরা আপনারা এখানে ডিটেলসটা দেখতেই পাচ্ছেন এবং এখানে বলা রয়েছে যে ফ্যামিলি ইনকাম হতে হবে বছরে 5 লাখ, অর্থাৎ ফ্যামিলি ইনকাম বছরে 5 লাখ হলেই আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে এবার দেখে নিই বন্ধুরা। পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে, ভ্যালিড প্রুফ লাগবে, অর্থাৎ ভ্যালিড প্রুফ বলতে আধার কার্ড লাগবে অথবা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা ভোটার কার্ড লাগবে। আপনাদের যে বছরে ইনকামটা যে 5 লাখ ছিল সেটির একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট লাগবে, 12-এর মার্কশিটটা লাগবে এবং যে কলেজে ভর্তি হয়েছে সেটার অ্যাডমিশনের যে ফিসটি সেটির একটা প্রুফ লাগবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত ক্লাসের জন্য আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। যেমন ফার্স্টে দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়েশনের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি ফিল করে দিলে আপনারা এই আবেদনটি করতে পারবেন। ন্যাশনাল কোর্সের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, স্পোর্টসম্যানের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব ক্লাস 11-এর জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনারা যদি মাধ্যমিক পাস 2020 সালে করে থাকেন, অর্থাৎ এখন যদি 11-এ পড়েন, তাহলে আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মাধ্যমিকে 75% মার্কস পেলে আপনারা স্কলারশিপটিতে আবেদন করতে পারবেন এবং বছরে ইনকাম হতে হবে, ফ্যামিলি ইনকাম 5 লাখ। আপনারা বেনিফিটস পাচ্ছেন কী কী দেখে নিই। 20,000 টাকা পাচ্ছেন এক বছরে, অর্থাৎ 2 বছরে তাহলে আপনাদের হচ্ছে 40,000 টাকা। তো বন্ধুরা, আপনাদের 2 বছরে 40,000 টাকা যদি আপনারা আবেদন করেন, আবেদনটা অ্যাপ্রুভ হয়, তাহলে 2 বছরে 40,000 টাকা পাচ্ছেন। ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে যে পাসপোর্ট সাইজ একটি ফটো, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলির যে ইয়ারলি যে ইনকাম সে সার্টিফিকেট লাগবে, ক্লাস 10-এর মার্কশিট লাগবে, ক্লাস 11-এ যে স্কুলে ভর্তি হওয়া হবে সেই স্কুলের অ্যাডমিশনের জন্য যে ফিসটা নেওয়া হয়েছে সেটার যে রিসিপ্টে দেওয়া হয়েছে সেই রিসিপ্টটি লাগবে। আপনারা অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাই নামে গিয়ে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আপনাদের। বন্ধুরা, বিভিন্ন বিভিন্ন স্ট্রিমের জন্য আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আমি এখানে 2টো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখালাম, সেটি হচ্ছে ক্লাস 11 ও যারা ডিপ্লোমা কোর্স করছে, মানে অর্থাৎ কলেজে উঠেছে তাদের। এছাড়াও আলাদা আলাদা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, স্পোর্টসের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন, কলেজের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন, ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম প্রচুর এক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো আপনারা যদি নেক্সট ভিডিওতে টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত স্ট্রিমের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়াও আপনারা স্কলারশিপে, অর্থাৎ গুগলে গিয়ে কলগেট স্কলারশিপ টাইপ করলে বিস্তারিত যে বিষয়টি রয়েছে এবং আলাদা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটি দেখতে পেয়ে যাবেন। আপনারা গুগলে গিয়ে কলগেট স্কলারশিপ
টাইপ করবেন, দেন সার্চ করবেন। সার্চ করার পর যে অপশানটি আসছে কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে সমস্ত ডিটেলসটি বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমি মোটিভেট হই এরকম নতুন নতুন ভিডিও আনতে। ও চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন, যাতে নেক্সট আপডেটটি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে।